চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়েছে। প্রশাসকের দায়িত্ব পেলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মেয়র আ জ ম নাসিরউদ্দিন সহ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে কাল। গত 29 মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির ফলে নির্বাচন কমিশন 29 মার্চের নির্বাচন স্থগিত ঘোষণা করে। মোহাম্মদ খুরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগদান করেছেন এবং তিনি ছাত্র রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনি মাস্টার্স করেছেন এবং রাজনীতিতে সবসময় সক্রিয় ছিলেন। মহানগর আওয়ামী লীগের উনি সহসভাপতি, সহসভাপতি হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছেন।